শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের ন্যায় আজকেও তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান বিষয় কোড 6591 আর টপিকস বলে গিয়া সাব মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত দিনে যে ক্লাস নিয়েছিলাম সেখানে মাল্টিপল অ্যাঙ্গেলস গুণিতক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমি একটা ক্লাস নিয়ে নেব। শিক্ষার্থীবৃন্দ, নূতন করে সূত্র আর শেখার দরকার হবে না, আগে শুকুই হবে। একটু তোমাদের একটু ধারণা দিয়ে আমি দুই একটি সমাধান করিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের হয়তোবা এই সরাসরি ক্লাস হতে যাচ্ছে, তারপরেও যতদিন 12 তারিখ না আসা পর্যন্ত ক্লাস আমি চালিয়ে যাচ্ছি। আর সিদ্ধান্ত হওয়ার পরে যেটা হয় সেটা তো কার্যকরী হবেই। শিক্ষার্থীবৃন্দ, আগে একটু মাল্টিপল অ্যাঙ্গেলস আগেই বলেছি, তারই ধারাবাহিকতায় সাব মাল্টিপল অ্যাঙ্গেল কথাই বলা যাচ্ছে। সাব মানে উপ, অতএব ওইটাই আমি দুই একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু তোমাদের বলে রাখি, আগে এই সূত্রটা ছিল যেমন সাইন টু ওয়াইজে ইকুয়াল টু ছিল টু সাইন এ কজে, শিক্ষার্থীবৃন্দ, তাই না? এইটা ছিল শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা যদি এই সূত্রটায় এর স্থলে এ বাই টু বসাই, অর্থাৎ এই এটাকে যদি অর্ধেক করি, তাহলে এইটা কী দাঁড়ায় শিক্ষার্থীবৃন্দ? দেখো, এ সাইন অফ এখানে যদি এ হয় তাহলে কী দাঁড়ায়? সাইন এ বাই টু কস এ বাই টু। শিক্ষার্থীবৃন্দ, এই আইডিয়া, এই সূত্রটা একটু লক্ষ্য করলেই আজকের অধ্যায়ের আমাদের সব কথাই আমরা বুঝতে পারবো। এই অধ্যায়ের জন্য নূতন কোনো সূত্র পড়ার আমাদের প্রয়োজন হবে না। সাইন টু ওয়াইজের গত অধ্যায় ছিল টু সাইন এ কজে, আজকে যদি এর স্থলে এ বাই টু বসায় টু ইন্ট এ বাই টু তাতে এ আসে, তাহলে আসে টু সাইন এ বাই টু কজ এ বাই টু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছো আমাদের একটু তুমি উদাহরণ দাও, তোমার কাছে যদি দুইটা টাকা থাকে তখন এপাশ হবে একটা একটা, যদি একটা থাকে তখন এপাশ হবে অর্ধেক অর্ধেক, অর্থাৎ দুই টাকা থাকলে হবে এক টাকা এক টাকা, এক টাকা থাকলে হবে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা। শিক্ষার্থীবৃন্দ, এই কাজ, অতএব একটু লক্ষ্য, আমি এই প্রয়োজনে আবার কজের সূত্রটা একটু লিখে দেই। এই দেখো, কস্ট ওয়াইজের সূত্রটা শিক্ষার্থীবৃন্দ কী ছিল বলো? কস্ট ওয়াইজের শিক্ষার্থীবৃন্দ ছিল এভাবে, এই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, মূল সূত্রটা শিক্ষার্থীবৃন্দ বলে দিলাম, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এটা যদি এভাবে থাকে, কজ এখানে যদি এ থাকে, তাহলে কী দাঁড়াবে? কজ স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু। শিক্ষার্থী, এই হল যে আমাদের এই সূত্র বলে কজ স্কোয়ারে মাইনাস এই, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে যদি অ্যাঙ্গেলটা দুই টোয়াইজে থাকে তখন এ আর এ হবে, আর যদি এখন টোয়াইজের পরিবর্তে এ থাকে তখন এই পেশ সেম জিনিস একেবারে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীবৃন্দ আবার এইটা ঘুরে টুরে তো অনেকভাবে লিখেছিলাম, এই আমি আর বেশি টু টু কজস্কারে শিক্ষার্থীবৃন্দ এভাবে এইটা এইটা বাদ দিয়ে লিখেছিলাম, টু কজস্কারে ইকুয়াল টু কী লিখেছিলাম? ওয়ান প্লাস ওয়ান প্লাস কস টু ওয়াইজে, টু কজস্কারে ইকুয়াল টু কী লিখেছিলাম? ওয়ান প্লাস কস টু ওয়াইজে। টু কজস্কারেটা আমরা এই যে একটা সূত্র দিয়ে যে সাতটা সূত্র তৈরি করেছে, অতএব এখানে যদি এভাবে থাকে টু কজস্কার টু কজ স্কোয়ার এ বাই টু, তাহলে থাকবে ওয়ান প্লাস কস
এই শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো আমি তিনটা উদাহরণ দিয়ে দেখাইলাম, একটা সাইন দিয়ে সাইডেরটা দেখাইলাম, কজেরটা দেখাইলাম, কজেরটার আবার যে ইসের অনুসিদ্ধান্ত সূত্রগুলো ছিল সেটা একটা দেখাই দিলাম। শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর এ নিয়ে আর কথা বলার দরকার হয় না শিক্ষার্থী। তারপর আরও একটা বলে দিই, এখানে যদি আমাদের এভাবে থাকতো টেন টু ওয়াইজে, শিক্ষার্থীবৃন্দ টেন টু ওয়াইজে সূত্রটা কী ছিল, টু টেন এ ডিভিডেড বাই ছিল ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ। শিক্ষার্থীবৃন্দ এখানে যদি থাকে টেন অফ থিটা মনে করো, তাহলে কী হবে, টু টেন থিটা বাই টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু। আমি শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটা সূত্রের নিচে ওই অর্ধেক করে সূত্র দিয়ে দিলাম, শিক্ষার্থীবৃন্দ দেখো এই উদাহরণ দিয়ে দেখাই দিলাম। তাহলে আমরা এই অধ্যায়ের জন্য আমরা আলাদা কোনো সূত্র পড়তে চাই না শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের জন্য আমরা সূত্র পড়তে চাই না। আগের অধ্যায়ে যে সূত্র শিখেছিলাম সেই সূত্রগুলো একটু চর্চা করলে এখানে হবে। সূত্রমাত্র অধ্যায়ের নামই হলে জিয়া মাল্টিপেল অ্যাঙ্গেলস, কনসেপ্ট অফ মাল্টিপেল অ্যাঙ্গেলস। আমি তোমাদের এই ধারণা দিলাম যে আগের কোনটা ভেঙ্গে যদি অর্ধেক হয়ে যেতে পারে, এই দুইটা থাকলে যেভাবে অর্ধেক একটা হয়েছে, সেভাবে একটা থাকলে অর্ধেক হয়ে যাবে, সেই সিলে চল, এভাবেই চল। তা শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই অধ্যায়ে আমরা আলাদা আর কোনো সূত্র পড়তে চাই না শিক্ষার্থীবৃন্দ। আমরা নেক্সট একটু সামনে আরেকটু আলোচনা করি, তারপর আমি তোমাদের দুই একটা উদাহরণ সমাধান দেখাইয়া আমরা ক্লাস একেবারে মজার ক্লাস করাবো শিক্ষার্থীবৃন্দ। মুছে ফেললাম কিন্তু শিক্ষার্থীবৃন্দ, তুলে নাও। আমি এই একটু ধরনের কস্ট ওয়াইজে শুধু কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, যদি কস্ট ওয়াইজে না থাকে, এখানে যদি কজ এ থাকে তো কজ স্কোয়ারে এ বাই টু মাইনাস সাইন স্কোয়ারে বাই টু, অর্থাৎ দুইটা থাকায় একটা ছিল, তাহলে একটা থাকলে অর্ধেক হবে, অর্থাৎ অর্ধেক থাকলে একটা হবে। এই শিক্ষার্থীবৃন্দ এভাবে সূত্র তো তোমার লিখিয়ে দিয়েছিলাম, টু কজ স্কোয়ারে ওয়ান প্লাস কস্ট ওয়াইজে, টু সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস কজ ওয়াইজে, ওই যে কজ স্কোয়ারে মাইনাস কস্ট ওয়াইজের যে একটা সূত্র থেকে ছয়টা সূত্র করা যায় সেটা নিশ্চয়ই আগের অধ্যায় ছিল, সেখানেও আমরা অর্ধেক অর্ধেক করে লিখতে পারব। শিক্ষার্থীবৃন্দ আরেকটু ধারণা দিয়ে আমি পরবর্তী, শিক্ষার্থীবৃন্দ তোমরা মাঝে মাঝে একটু সমস্যায় পড়ে যাও, আমি একটু জিনিস একটু আইডিয়া দিয়ে তারপর, এই যে তোমরা সবাই অবগত আছো তারপর আমি একটু তোমাদের যে পাই ইকুয়াল টু 180 ডিগ্রি তোমরা নিশ্চয়ই অবগত আছো, 180 ডিগ্রি আর পাই এক কথা এটা রেডিয়ান এটা ডিগ্রি শিক্ষার্থীবৃন্দ। তারপরে মাঝে মাঝে এভাবে যদি যদি পাই বাই টু লেখি তাহলে এইটা কয় ডিগ্রি হয় শিক্ষার্থীবৃন্দ, 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রির পরিবর্তে পাই বাই টু লেখা থাকে, বা এটা আমাদের অনেকবারই লিখেছি, তারপরও তোমাদের আবার একটু বলে দিচ্ছি, কোনো কারণে যদি পাই বাই টু অনেক ছিল আমি কয়েকটা দেখাবো, পাই বাই ফোর এর অর্থ 90-এর অর্ধেক কত শিক্ষার্থীবৃন্দ, 45 ডিগ্রি শিক্ষার্থীবৃন্দ। পাই বাই এইট যদি হয় তাহলে 45-এর অর্ধেক কত শিক্ষার্থীবৃন্দ, 22.5 ডিগ্রি। তারপর পাই বাই যদি এই দেখো, তারপর পাই বাই যদি 2, 4, 8, 16 যদি হয়, 16 যদি হয় তাহলে আসে 22-এর অর্ধেক 11.1 ডিগ্রি। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, পাই মানে 180 ডিগ্রি, পাই বাই টু মানে 90 ডিগ্রি, পাই বাই ফোর মানে 45, 90-এর অর্ধেক 45, পাই বাই এইট মানে 22.5। শিক্ষার্থী আমি আরেকটি কথা বলতে চাই, 22.5 ডিগ্রির এই দুইভাবে লেখা যায়, 22 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট, আর এইটা আর এটা এক কথা, 22 ডিগ্রি 30 মিনিট, 60 ডিগ্রিতে 1 মিনিট, আর পাই বাই 16, 11 11 ডিগ্রি, অর্থাৎ এভাবেও লেখা যায় 11 ডিগ্রি 15 মিনিট। শিক্ষার্থীবৃন্দ আমি আগেই একটা জিনিস তোমাদের বলেছিলাম, 1 ডিগ্রি ইকল টু 60 মিনিট, আর 1 মিনিট ইকল টু 60 সেকেন্ড। তাহলে আমাদের ডিগ্রির যেমন তোমাদের এ কথাও আমি বলেছিলাম যে আমরা যেমন একটা দিনের মানে ছোটো অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল না মানে ছোটো ছোটো এককটা দিনের
ছোট এককটা কি 24 ঘন্টা একদিন, আবার ঘন্টার ছোট এককটা কি তাহলে আবার মিনিট, মিনিটের ছোট এককটা কি সেকেন্ড। অতএব আমরা যদি ডিগ্রির পরে যদি ডিগ্রিটা যখন ক্ষুদ্র হবে ভগ্নাংশের দিকে চলে যাব, তখন আমরা সেটাকে আমরা এই সাড়ে না লিখে এখানে আমরা 30 মিনিটও লিখতে পারবো। এখানে একটা দাগ দিলেই 30 মিনিট, আবার মিনিটকে আবার সেকেন্ডেও রূপান্তর করা যাবে, সেটা আমাদের আপাতত দরকার নেই। এই পর্যন্ত তোমাদের আছে সেই পর্যন্ত আমি বলে দিলাম। তাহলে শিক্ষার্থীদের একটু লক্ষ্য করো, পাই মানে 180 ডিগ্রি, পাই বাই 2 90 ডিগ্রি, পাই বাই 3 তো জানো 60 ডিগ্রি, পাই বাই 4 45, পাই বাই 6 60 ডিগ্রি। আমি একটু 8-এর কথা বলছি, একটা সিরিয়াল লিখালাম। পাই 180, 2 দিয়ে ভাগ দিলে 90, 4 দিয়ে ভাগ দিলে হয় 45, 8 দিয়ে ভাগ দিলে হয় 22.5, 45 অর্ধেক 22.5, আর 16 দিয়ে ভাগ দিলে হয় 11.5। সেইটা লেখার জন্য শিক্ষার্থীবৃন্দ, যে পাই বাই আমি তোমাদের যে কথাটা বুঝাতে চেয়েছি, পাই বাই 8-ও যে কথা, 22.5 2-এর 1 ডিগ্রি যেটাও এক কথা, আর 22 ডিগ্রি 30 মিনিটের এটা একই কথা। অথবা বইয়ের পোস্টে যদি এটা দেখো, এইটা দেখো, এটা দেখো, এর ভিতর কোনো পার্থক্য নাই। আবার এটাও যদি দেখো, এটাও যদি দেখো, এটাও যদি দেখো, এর ভিতর কোনো পার্থক্য নাই। এই জন্য আমি এই জিনিসটা তোমাদের প্রথমেই আলোচনা করে নিলাম শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে? একটু তোমরা লিখে নাও, একটু লিখে নাও, পাই, পাই বাই 2, পাই বাই 4, পাই বাই 8, পাই বাই 6, আর 1 ডিগ্রি = 60 মিনিট, ও কথাটাও শুরুতে লিখে নিতে পারো, পর্যায় করবো আমরা লিখে নিলাম। আচ্ছা একটু লিখে নাও, বসে পেলে শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা এখন শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের যে আলোচনা করব, সেখানে যেমন তোমাদের পরীক্ষা যদি আসে এভাবে একটা পোস্ট আমি লিখে দিই, কস 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করো। শিক্ষার্থীদের আমি প্রশ্নটা লিখলাম যে কস 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করো। একটু আগেই তোমাদের বলে দিয়েছিলাম 22.5 ডিগ্রি মানে 45 অর্ধেক, তাহলে পাই বাই 8। সেখানে ইচ্ছে করলে তোমাদের পরীক্ষার প্রশ্ন দেখতে পারে কস পাই বাই 8 ডিগ্রি এর মান নির্ণয় করো, কস 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করবে শিক্ষার্থীদের, তাই না? এখন এইটার সেই পদ্ধতিটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। আমি দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রটা একটু আগেও লিখে দিয়েছিলাম, 2 cos² = 1 + cos 2 y, শিক্ষার্থীদের দেখো 2 cos² = 1 + cos 2 y, এখানে আমাদের ইয়ে ছিল, এখানে 2 y, অতএব 2 cos² এখানে যদি 22.5 ডিগ্রি বসাই, তাহলে এখানে 1 + 22.5 দুই দ্বারা গুণ দিলে হয় 45, আগেই তো বলে দিয়েছিলাম। এখানে আমি বাদে cos 45 ডিগ্রির মান আমরা বসাই দিলাম 1/√2,
একটা টু দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, নিচে রুট টু উপরে টু, কাটাকাটি দিলে একটা রুট টু থাকে। এই স্কোয়ারের পাশে গেলে রুট হয়ে যায় সে ক্ষেত্রবিন্দু। আনসার হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, আমি আবার তোমাদের একটু বলে দিচ্ছি, পরীক্ষায় যদি বলে যে কস 22.5 ডিগ্রি বা কস 5/8 যদি দেয়া থাকে, আমরা অবশ্যই 22.5 লিখবো, যে 5/8 ইকুয়াল টু তোমাদের ক্যালকুলেটার আছে, অথবা 180 তুমি 8 দ্বারা ভাগ দিলে যা আসে 22 সমস্ত 2 এক আসে, সেই কস 22.5 ডিগ্রির মান নির্ণয় করবো। তাহলে আমরা লিখি, তা আমরা জানি 2 cos² = 1 cos 2y, একটু আগেও বলেছি, আমি গত অধ্যায় থেকেই বলতেছি এটা, আমরা ইসের এই cos² সূত্র 2 cos² - 1 সেটা বাদ দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, আমরা যেটা আমাদের দরকার সেই হিসেবে আমরা লিখেছি 2 cos² = 1 cos 2y। শিক্ষার্থীবৃন্দ, তাহলে 2 cos² আমরা আগেই দেখেছি এখানে যে 22.5 ডিগ্রির মান দরকার, তাহলে আমরা যদি আপনি আমরা অবগত আছি যেখানে যদি আমরা 22.5 বসাই, তাহলে এখানে এ থাকলে এখানে আছে 2y, তাহলে 2 দ্বারা গুণ, তা 22.5-এর দ্বিগুণ 45, তা আমরা এমনভাবে এখানে লিখেছি যে মানটাই পাশে আমাদের জানা আছে, তো অবশ্যই বইতে মিলিয়েই দিবে যাতে আমরা ওই মানগুলো জানা মান বসাইতে পারি। সেই হিসেবে আমরা এখানে 22.5 দেখি, সরাসরি 22.5 বসাই দিচ্ছি, 22.5-এর দ্বিগুণ হলো গিয়া 45, অর্থাৎ আমরা এই সূত্রটায় মান বসাই দিলাম। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, তারপর এই কস 45 ডিগ্রির মান বসাই দিচ্ছে 1/√2, তাহলে বাম পাশে আছে 2 cos² 22.5 ডিগ্রি 1+1/√2 মানটা বসাই দিলাম। সেক্ষেত্রে আরেকটু কথা বলে রাখি, আমাদের পরীক্ষায় যদি 22 ডিগ্রি 30 মিনিটও লিখতে পারে, সে কথা তো আমি আগেই বলে দিয়েছি। এখন আমরা হর উভয় পক্ষকে মানে বাম পক্ষকে এই 2 দ্বারা গুণ করেছি, ডান পাশেকেও 2 দ্বারা গুণ করেছি, এখানে 2 × 4 cos² 22.5 ডিগ্রি, এখানে একেরে 2 দ্বারা গুণ করছি 2, এখানে প্লাস, এখানে উপরে 2/√2। শিক্ষার্থীবৃন্দ, তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, একটু এখানে আমরা এই 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করার পরে এখানে 2 cos² 22.5 ডিগ্রিতে হোল স্কোয়ার দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, 2 cos² 22.5 ডিগ্রি এখানে আমরা 4^2 আর এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, তাহলে পাশে আমরা এই 2 লিখলাম, উপরে আছে 2, নিচে আছে √2, এখানে √2-র সাথে √2 যদি আমরা কাটাকাটি দেই, তাহলে এখানে আমরা √2 হয়, উপরে 2, একটা 2 ভাঙালে 2টা √2 আসে, একটা কাটাকাটি যায় আরেকটা থাকে, সেই স্কোয়ারটা আমরা বর্গমূল করে দিয়ে দিলাম, তো 2 cos² 22.5 ডিগ্রি ইকুয়াল টু 2+√2 আর এটা হলের উপর √2। তা শিক্ষার্থীবৃন্দ, আমাদের যদি বলে যে cos² 22 ডিগ্রির মান নির্ণয় করো, তাহলে আমরা সরাসরি আমাদের এই অ্যান্সার হয়ে গেল cos² 22 ডিগ্রির মান 2+√2 তার হোল রুট। আর যদি আমাদের এভাবেও যদি বলে cos² 22 ডিগ্রি 30 মিনিট এক কথা, অথবা যদি বলে cos² 5/8 মান নির্ণয় করো একই কথা, তাহলে আমরা এই মানটাই করে দেবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে আমরা তোমাদের বইয়ের দুই একটা বড় অঙ্কের কথা বলি, তোমাদের বইয়ে এভাবে যদি আসে শিক্ষার্থীবৃন্দের, যদি সংক্ষিপ্ত আসে এইভাবে যদি আসে, আমি তোমাদের দেখাচ্ছি শিক্ষার্থীবৃন্দ, একেবারে ম্যাজিক করেই তোমাদের বইয়ের সব অঙ্ক হয়ে যাবে। তোমাদের বইয়ের মনে করো 11 2
তারপর উদাহরণে আছে, অনেকগুলোই আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি আসে যে প্রমাণ করো, প্রমাণ করো যে কজ অফ, শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, কজ অফ 111 degrees অর্থাৎ 11 degrees 15 minutes। শিক্ষার্থীবৃন্দ এখানে কয়টা কথা লিখতে পারবে? 11 degrees 15 minutes অথবা 11 times 4 degrees, অথবা লিখতে পারবে কজ অফ পাইবেই 16 ইকুয়াল টু, শিক্ষার্থীবৃন্দ কিমান, 2 plus 2 plus, এই শিক্ষার্থীবৃন্দ এই তোমাদের মানটা দেখো, √2 plus √2 plus √2 শিক্ষার্থীবৃন্দ দেখো এই এই মানটা, শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, প্রথম এই টুতে রুট, পরের এই টু সহ একাল শেষ পর্যন্ত রুট, প্রথম ফার্স্টের টু একে এই শেষ পর্যন্ত রুট, সবটাই রুট। এই প্রমাণ যদি পরীক্ষায় আসে, যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা এইটা করবো, অথবা যদি মান নির্ণয় করতে বলে তাহলে তো আমরা এটা করে যাবো। শিক্ষার্থীদের আমি আগেই তোমাদের বলে রাখতেছি যে একেবারে ম্যাজিক কিন্তু শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আগেই বলে রাখতে চেয়েছিলাম যে এই যে এখানে আমাদের কয় ডিগ্রি আসে সেইটা আমরা আগেই একটু অ্যানালাইসিস করব। যেহেতু 11 degrees 15 minutes আগেই দেখো, 90 এর 180 অর্ধেক 45, 45 অর্ধেক 22.5, 22.5 অর্ধেক 111। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের যে এই যে ত্রিকোণমিতির যে সূত্রটা আছে এটা দ্বিগুণ করা যায়, দ্বিগুণ এ পাশে যদি এই মানে এ থাকে, ডান পাশে আছে টোয়াইস, এছাড়া তো আমাদের কোনো সূত্র নাই। তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের আগেই একটা জিনিস মাথায় কাজ করতে হবে যে আমরা যদি এখানে 22.5 ব্যবহার করি তাহলে 45 হবে, তাতে আমরা একটা রেজাল্ট পাবো। তারপর যদি 111 যদি এখানে সরাসরি ব্যবহার করি তাহলে আমরা 22.5 পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের একেবারে একটা ম্যাজিকের মতো বলবো, তোমাদের বইয়ে কম পক্ষে 5 থেকে 6-7 যে অঙ্ক আছে তা এই একটি অঙ্কের মাধ্যমেই হয়ে যাবে। আমি এই এই অঙ্কটা যখন পরীক্ষায় একটা রচনামূলকে আসবে যে cos 111 degrees মান নির্ণয় করো, তাহলে তোমরা নিশ্চয়ই আগে সবার প্রথম আমরা জানি কজ অফ 2 cos² 1 plus কজ অফ টোয়াইজ, এই সূত্রটা প্রয়োগ করে আগে cos 22.5 degrees মান বাহির করে নেবে। শিক্ষার্থীবৃন্দ এই সম্পূর্ণ বাহির করে নেয়ার পরে তারপর আবার এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা পরবর্তী সূত্র আবার যখন অ্যাপ্লাই করব তখন এখানে লিখব আবার, শিক্ষার্থীবৃন্দ এই অংশটা কিন্তু আমাদের সম্পূর্ণ থাকবে। আমি এখানে তোমাদের রেখা টেনে নেই, 2 cos² a = 1 plus cos 2a। আমি আবার সূত্রটা একটু লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, আমরা আবার এই সূত্রটাই এখানে আবার অ্যাপ্লাই করবো শিক্ষার্থীবৃন্দ, 2 cos² 1 plus cos 2a। অতএব এখানে যদি 2 cos² এখানে আমাদের যে মানটা এখানে চাবে 111 degrees, 11 degrees 15 minutes, তাহলে আসবে 1 plus cos 11 দ্বিগুণ কত শিক্ষার্থীবৃন্দ, 22 degrees 22 degrees 30 minutes, তাই না? তা 22 সমস্ত 2 এর 1 মানে 22.5 degrees সরাসরিও লিখতে পারবা, 22 degrees 30 minutes লিখতে পারবা, এ কথা তোমরা আগেই বলে দিয়েছিলাম শিক্ষার্থীবৃন্দ। এই 15 দ্বিগুণ হল যে 30 মানে 1/2 degree। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের একটা রচনামূলক যদি আসে 2 cos² 1 plus cos 2a, 111 degrees যখন 22, তখন এই 22.5 degrees মান আমরা কোথায় পাবো? এই জন্যই আমরা আগেই এই 22.5 degrees অঙ্কটা এখানে করে রাখবো, তারপর এইখানে মানটা বসাই দেবো। এখন তুমি যদি মনে বলো স্যার আমি 22.5 degrees মান মুখস্থ করে এখানে বসাই দেবো, তখন তো রচনামূলক অঙ্ক হবে না শিক্ষার্থীবৃন্দ। আর এই 22.5 degrees মান এটা কারো মুখস্থ রাখাও ঠিক হবে না, আর রাখলে সম্পূর্ণ মার্কস পাওয়াও যাবে না শিক্ষার্থীবৃন্দ। খুবই মজার শিক্ষার্থীবৃন্দ, আমি এই পদ্ধতিতে আসলাম তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে আমি তুমি কমপক্ষে 5 থেকে 7 অঙ্ক যা ম্যাজিকের মতো আমি বলে দেব যে একই কাজ
প্রত্যেকটা অঙ্কের শিক্ষার্থীবৃন্দ, যা এখনই তোমাদের আমি বলে দিচ্ছি, বই নাম্বার বলবো। আরে আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা শেষ করি। বা দিয়ে লেখি, বা টু কজ স্কোয়ার 11°15' ইকুয়াল টু ওয়ান প্লাস, এই কজ 22.5 ডিগ্রির মান শিক্ষার্থীবৃন্দ, টু প্লাস রুট টু, তার হোল রুট শিক্ষার্থীবৃন্দ এই ইসের। ও এইখানে এই যে এখানে যদি কজ 22.5 ডিগ্রি হয় তাহলে টু দ্বারা ভাগ হবে, এর নিচে একটা টু যাবে শিক্ষার্থীবৃন্দ। এই এই দেখো এই এই লিখে দিস, এখানে আছে কজ 22.5 ডিগ্রির টু কজ 22.5 ডিগ্রি, অতএব এখানে টুটা যদি আমরা বাদ দিয়ে লিখি, আমার এখানে জায়গা নেই, অতএব এখানে যদি বাদ দিয়ে লেখো কজ 22.5 ডিগ্রির মান টু প্লাস রুট টু বাই টু, আমরা টু প্লাস রুট টু বাই টু এই টুটা এই পেশে নিচে দিয়ে বসাই দিলাম। এরপর শিক্ষার্থীবৃন্দ উভয় পক্ষকে টু দ্বারা গুণ করো, দুই দোকানে 4 কজ স্কোয়ার 11°15', এটাকে টু দ্বারা গুণ, আর এইটাকে যদি টু দ্বারা গুণ দেই তাহলে আমাদের থাকে হল জিয়া টু প্লাস রুট টু। শিক্ষার্থীবৃন্দ এইটাকে টু দ্বারা গুণ করলাম, দুই দুগুণে 4 কজ স্কোয়ার 11°, এখানে একে দুই দ্বারা গুণ করলাম, এখানে টু দ্বারা যদি গুণ করি এই টু আর এই যে টু দ্বারা গুণ করলাম এটা বাদ যায়, থাকে টু প্লাস রুট টু। শিক্ষার্থীবৃন্দ এইটার নিচে টু আছে, আর এই যে দুই দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করলাম, তা তো ওই নিচে টু বাদ যায়। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, তুমি যদি জায়গা থাকে এখানে গুণ দিয়ে দেখাইতে পারো, পরবর্তীতে কেটে দিতে পারো। এখানে যদি লেখি টু কজ অফ 11°15', এটা হোল স্কোয়ার দেই তাহলে এখানে থাকে টু প্লাস রুট টু প্লাস রুট টু। শিক্ষার্থীবৃন্দ এখন এই বর্গমূল করে দেই, টু কজ অফ 11°15', টুটটা দিয়ে দাও শিক্ষার্থীবৃন্দ, টু প্লাস রুট টু প্লাস রুট টু, প্রুফ হয়ে গেছে শিক্ষার্থীবৃন্দ। প্রমাণ করো যখন বলবে টু কজ অফ 11°। শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের আবার বলে দিচ্ছি, এককালে সম্পূর্ণ অঙ্কটা প্রমাণ করে যে কজ 11° ইকুয়াল টু টু প্লাস মানে রুট টু প্লাস রুট টু প্লাস টু রুট টু, এই এক এই যে সম্পূর্ণ যে রেজাল্ট আছে একবারে রুট টু ওইখানে এই এই রুটটা কিন্তু শিক্ষার্থী দেখালে এই পর্যন্ত প্লাস এই টু রুটটা একালে শেষ পর্যন্ত এখানে প্লাস টু। শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের যে কথা বলতে চেয়েছি, তোমাদের বইয়ের উদাহরণ 12 সরাসরি এই প্রমাণ এইটা বলা আছে যে কজ অফ 11° মান নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ বলা আছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ তুলে নাও তুলে নাও তুলে নাও সম্পূর্ণ তোলো, দেখেন ঠিক আছে লেখো, দেখো শিক্ষার্থীবৃন্দ চলো আমি এখন তোমাদের ফাইনালি বলছি আবার যে আমাদের পরীক্ষায় আসছে কজ অফ 11° মান এইটা প্রমাণ করো। আমি এখন তোমাদের আবার বলে দিছি উদাহরণ 12, প্রথমে লেখবা আমরা জানি টু কজ স্কোয়ারে 1 + cos 2y, সেখানে টু কজ স্কোয়ার 22.5 ডিগ্রির মান বসাই 1 + cos 45°, এটা আমি আগেও বলেছিলাম। তারপর টু কজ স্কোয়ার এই 22.5 ডিগ্রি কজ 45°-এর মান বসাবো, তারপর উভয় পক্ষকে একটা দুই দ্বারা গুণ করবো, টু রুট টু কাটাকাটি গেলে একটা রুট টু থাকে, তারপর এখানে বর্গ করলাম এইটা রুট করে দিলাম, তাহলে আমরা কজ 22.5 ডিগ্রির পাইলাম টু কজ অফ 22.5 ডিগ্রির মান। এখানে যদি এখানে ইসের আমরা কজ 22.5 ডিগ্রির মান চাই
তাহলে আমরা কি করব শিক্ষার্থীবৃন্দ, এখানে টু ডাইটা কি কোথায় দেবো? এটা নিচে যাবে, তোমাদের জায়গা নাই, এখানে আমি আর দেখাইতে পারলাম না। এই টুটা কিন্তু এই সম্পূর্ণটার নিচে যাবে, গজব, যদি 22.5 ডিগ্রি চাই। আচ্ছা, এরপরে পরবর্তী কথা আমাদের প্রমাণে চাইছে কজব 111 ডিগ্রি। আমরা যদি একই সূত্রই লেখি, টু কজ স্কোয়ারে অন প্লাস কস টুয়াইজে, সেখানে আমরা যদি এখানে 111 ডিগ্রি ব্যবহার করি, তাহলে এই পাশে কত ডিগ্রি হবে শিক্ষার্থীবৃন্দ? 22.5 ডিগ্রি। টু কজ অফ 111 ডিগ্রি ইকাল টু অন প্লাস কজ অফ 22.5 ডিগ্রি শিক্ষার্থীবৃন্দ। তাহলে যখন আমাদের 22.5 ডিগ্রি বের হবে, তখন আমাদের এই মানটা তো আর জানা থাকবে না। এই জন্যই আমরা কিন্তু আমাদের এই কজ অফ 22.5 ডিগ্রির মানটা আগেই বের করে নিতে হবে। সেই মানটা আমরা সরাসরি বসাই দিলাম। তারপর এখানেও একটা 2 দ্বারা গুণ, 2 দুগুণে 4, একের 2 দ্বারা গুণ দিলে 2, আর এখানে 2 দ্বারা গুণ দিলে হরলাপ ত্রু দ্বারা কাটাকাটি যায়। আমার জায়গা কম, আমি এই জন্য গুণ দিয়ে দেখাইলাম না, সেই 2 কেটে দিলাম। পরবর্তীবারে এটার আবার স্কোর করেছি, স্কোর করলে 4 বর্গমূল 2, এখানে হোল স্কোর করলাম, এই 3টা লিখে দিলাম, তারপর এই বর্গমূল করে দিলাম, মান বের হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরীক্ষায় যদি এই শিক্ষার্থীবৃন্দ 2টা কথা, ও আর একটা কথা বারবারই আমি ভুলে গেছি, আমাদের পরীক্ষায় যদি এখানে টুটা দেয়া থাকে তাহলে আমাদের প্রমাণ এই, আর যদি এখানে প্রমাণটা না দেওয়া থাকে তাহলে শিক্ষার্থীবৃন্দ ডান পাশে একটা 2 দ্বারা ভাগ হবে। তা আমাদের শিক্ষার্থীবৃন্দ মাঝে মাঝে এটা এটা পরীক্ষায় কীভাবে থাকবে এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। পরীক্ষায় যদি এভাবে থাকে যে প্রমাণ করো যে 2 cos 11° 15 মিনিট ইকল টু এত, এইটা আর এছাড়া যদি ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, উদাহরণ 12, শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলে দিচ্ছি, যদি পরীক্ষা এখানে প্রমাণটা এখানে না থাকে তাহলে কি থাকবে? এই 2টা এখানে হাফ হতে পারে, অথবা এই সম্পূর্ণটা নিচে যেতে পারে শিক্ষার্থীবৃন্দ। এই হল যে আসল কথা, তাহলে আমি এটা মুছে দিলাম, এটা সহজ কথা। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে বললাম কি আমাদের এটা কি উদাহরণ 12। শিক্ষার্থীবৃন্দ আমাদের অনুশীলনের 12-2 আছে 2 cos, শিক্ষার্থীবৃন্দ 2 cos π/8, শিক্ষার্থীবৃন্দ এভাবে যদি আসে পরীক্ষায় প্রমাণ করো যে 2 cos π/8 ইকল টু এত, এই প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ একটু আগে বলেছি আমি উদাহরণ 12, এখন বললাম অনুশীলনের 12-2, এই যে π/8, তা তোমরা তো আগেই আমি বলে রেখেছি π/8 মানে কি শিক্ষার্থীবৃন্দ? π/8 হলো গিয়া 180, রে তুমি 8 দ্বারা ভাগ দাও, তাতে ওই 11° 15 মিনিটই আসে। অতএব এই অঙ্কটাও যদি আসে তাহলে এই সম্পূর্ণ অঙ্কটা একেবারে করে শেষে গিয়ে এই 11° 15 মিনিটের জায়গায় π/8 বসাই দিলেই হয়ে যাবে। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ উদাহরণ 12 আর অনুশীলনের যে 12-2 একই অঙ্ক, এর ভিতর কোনো পার্থক্য নাই শিক্ষার্থীবৃন্দ। আমি পরবর্তী কথা বলবো, আমরা অনুশীলনের তোমাদের আমি 10 করাই দিলেই তোমাদের আমার মনে হয়ে যায়, তো 10 অনেকবার আসছে, 2 sin 11° 15 মিনিট, শিক্ষার্থীবৃন্দ অনেকবার আসছে তোমাদের বইতে, দেখো অনেকবার আসছে, প্রমাণ করো যে 2 sin 11° 15 মিনিট ইকল টু এই, দেখো এই প্রমাণটা দেখো, এই প্রমাণটা দেখো, প্রমাণ করো যে 2 sin 11° 15 মিনিট ইকল টু 2 − √+√ আর হোল রুট যেভাবে আসে এইভাবে। শিক্ষার্থীবৃন্দ আমরা এইভাবে আমি তোমাদের অঙ্কটা বোঝানোর কারণ, তোমাদের বইয়ে যত কয়টা অঙ্ক আছে, একটু আগে আমি অলরেডি কিন্তু 3টা করা হয়ে গেছে, এই 4 নম্বরে পড়ে গেছে, 4 নম্বরে পড়ে গেছে, এই একটা অঙ্কের মাধ্যমেই আমরা প্রায় 5টা বা 6টা অঙ্ক করে ফেলতে পারবো, তাতে সামান্য একটু পরিবর্তন। পরীক্ষায় শিক্ষার্থীবৃন্দ আসে যদি প্রমাণ করে যে 2 cos 2 sin 11° 15 মিনিট ইকল টু এত, শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলে রাখি, তুমি যদি যেখানেই আসুক, সাইনের অঙ্ক আসুক আর কজের অঙ্ক আসুক, এই বাম পাশের এই কজ অফ 22.5 ডিগ্রির মান অবশ্যই করে নেবে শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এটা করে নেবে 2 cos² 1+। এরপরে যে শিক্ষার্থীবৃন্দ আমাদের যে কাজ, একটু শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, আমাদের যে কাজ, আমাদের এখানে প্রমাণে কী চেয়েছে, সাইন অফ 11° 15 মিনিট। আমরা সেকেন্ড অপশনে যখন আসব, এইখানে যখন আসব, এইখানে যখন আসব, শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, এই 2 sin² সূত্র শিক্ষার্থীবৃন্দ কি? 1 − cos 2i, শিক্ষার্থীবৃন্দ 1 − cos 2i, শিক্ষার্থীবৃন্দ দেখো একটু লক্ষ্য করো, আমি একটু সেরে দিচ্ছি, এই দেখো
কজের পরিবর্তে সাইন ব্যবহার করলে শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করো, টু সাইন এস কারে শুধু অন মাইনাস কজ অফ টু ওয়াইজে। সেক্ষেত্রে আমরা এখানে দেখো এই পাশে কী আসছে, কজই আসছে। অতএব আমরা যদি কজের সূত্র ব্যবহার করি তারপর কজ, আর সাইনের সূত্র ব্যবহার করলে এই পাশে কজে কিন্তু কজই আছে। অতএব আমরা যদি আগে এই কজের মানটা যদি বের করে নেই তাহলেই শুধুমাত্র এখানে কজের মানটা আমরা বসাই দিতে পারবো। তাহলে শিক্ষার্থী একটু লক্ষ্য করো, শুধুমাত্র বাম পাশের সম্পূর্ণ পাটটা ঠিকই আছে, শুধুমাত্র এখানে আমরা সাইন ব্যবহার করব কজের পরিবর্তে। দেখো ম্যাজিক শিক্ষার্থীবৃন্দ, একেবারে ম্যাজিক। তোমার বই এ অধ্যায়ে যে পাঁচটা অঙ্ক বা ছয়টা অঙ্ক, আমি একটা অঙ্কের মাধ্যমেই তোমার বইয়ের এই ছয়টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখো শিক্ষার্থীবৃন্দ একেবারে ম্যাজিক, এজন্য তোমাদের কোনো কাজ করতে হবে না, আমি না লিখেই পারলাম। তোমরা কিন্তু এখন এখান থেকে সব তুলতে হবে শিক্ষার্থীবৃন্দ। এই এখন আমি তোমাদের যে কথা বলতে চেয়েছি শিক্ষার্থীবৃন্দ, টু সাইন অফ 11°15' ইকুয়াল টু, যদি চায় শুধু পার্থক্যই একটা মাইনাস আছে। আমরা এই যে কাজ এখান থেকে স্টার্ট করো, আমরা জানি টু কজ স্কয়ার অন প্লাস কজ টু ওয়াইজে, আমি আবার বলে দিচ্ছি, এইটা সম্পূর্ণ করার পরে এইখানে গিয়ে লাগবে আবার টু সাইন স্কয়ার এ ইকুয়াল টু অন মাইনাস কজ টু ওয়াইজে। শিক্ষার্থীবৃন্দ মনের ভুলে কখনোই এখান থেকে টু সাইন স্কয়ার অন মাইনাস কজ টু ওয়াইজে এখান থেকে স্টার্ট করবো না, তাহলে কিন্তু এখানে সাইনের মান পাবো, এখানে গিয়ে ভুল হয়ে যাবে। অনেকেই করে ভুল, আমি কিন্তু দেখেছি। এ পাশটা কিন্তু বাধ্যতামূলক একই কাজ, বাম পাশের এই কাজটা প্রত্যেকটা অঙ্কের জন্য, এই পাঁচটা অঙ্কের জন্য, 10-এর 1, 10-এর 2, 12-এর 1, 12-এর 2, উদাহরণ 12, সেই যে চারটা বা পাঁচটা অঙ্ক করবা সব অঙ্কের জন্য এই কাজটুক বাধ্যতামূলক, কস 2.5°-এর মান বাধ্যতামূলক। তো টু সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা অন মাইনাস কস টু ওয়াইজ দেবো। তাহলে আগে ছিল টু কজ স্কয়ার ইকুয়াল টু অন প্লাস কস টু ওয়াইজে, এখানে কজ আর এইখানে যোগ, আর এখানে যখন সাইন এইখানে বিয়োগ, তখন আমরা এই আগের অঙ্কটাই এখানে মাইনাস মাইনাস যেভাবে যা করেছিলাম সম্পূর্ণই থাকবে। অতএব আমরা কস সাইন টু সাইন 11°-এর মান বা 11°15' মান আমরা পেয়ে গেলাম শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের উদাহরণ অনুশীলনের 10 নম্বর অঙ্ক করা হয়ে গেল, যেটা তোমাদের পরীক্ষায় কমপক্ষে 20 বার তো দেখা যাচ্ছে যে আসছে, অর্থাৎ প্রায় প্রতি বছর সমাপনী পরীক্ষায় এই অঙ্ক কিন্তু থাকে, কজের ড অথবা সাইনের ড। শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলে দিচ্ছি, এই এখানে যদি কস থাকে তখন এইটা হয় যোগ, আর যখন সাইন থাকে তখন এইটা বিয়োগ, বাম পাশ ফিক্স থেকে শুধু ডান পাখে একটা মাইনাস হবে শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীবৃন্দ আমি আরেকটু কথা বলে রাখি, যদি আমাদের 12-এর 1-এ যদি এখানে কি যদি দেওয়া থাকে, কত এখানে যদি দেওয়া থাকে 8/5, 12-এর 1 8/5, শিক্ষার্থীবৃন্দ এখানে যদি থাকে 8/5, এজন্য আমাদের আলাদা কোনো কাজকর্ম কোনো কিছু করার দরকার নেই। আমরা এই অঙ্কটাই সম্পূর্ণ করার পরে শুধু লাস্ট লাইনে গিয়ে বসাই দেবা টু সাইন 5/8 ইকুয়াল টু এই পরিমাণটা, তাতে কোনো অসুবিধা হবে না। অথবা আগেই লেখে নেবা শুরুতে যে 5/8 ইকুয়াল টু কি 11°15' শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের কিন্তু কোনটা কয়টা অঙ্ক হয়ে গেল, 10, তারপর 12-এর 1, 11-এর 2, উদাহরণ 12, আরও কয় অনেকগুলো অঙ্ক হয়ে গেছে শিক্ষার্থীবৃন্দ। এই যে অঙ্ক আমাদের এই অধ্যায় থেকে যে আসার মতো যে সম্ভাবনাময় অঙ্ক, সে অঙ্ক কিন্তু শিক্ষার্থীবৃন্দ হয়ে গেল। তাহলে আমরা আরেকটি কথা বলে শেষ করব শিক্ষার্থীবৃন্দ, তোমরা তুলে নাও। আমি আরো 2-1 মিনিট সময় দেই। এক মিনিট সময় দিলাম, এইটা কিন্তু ফিক্সড, শুধু ডান পাশের অংশটার রেঞ্জ। তোমরা ভিডিও দেখে যদি আগাইতে না পারো, ভিডিও দেখে তোমার ব্যাকে টেনে আবার বারবার তুলে নেবা, শুধুমাত্র পার্থক্য টু সাইন স্কয়ার ইকুয়াল টু অন মাইনাস কস টু ওয়াইজ শিক্ষার্থীবৃন্দ। আমি একটু মুছে দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ, আর একটু কথা বলে শেষ করব। শিক্ষার্থীবৃন্দ আমি যে কথা বলেছিলাম, কোনো কারণে তুমি যদি এই টুটা, আমি একটু আগেই বলেছিলাম যে এখানে এই টুটা যদি ওই ডান পাশে যায় তাহলে এভাবেও লিখতে পারবো, এই কস কস
সাড়ে বাইশ ডিগ্রি ইকুয়াল টু এই টুটা ওপাশে নিচে যায়, এভাবে লেখা যায়, এই টু প্লাস রুট টু ওপাশে গিয়ে হাফ হয় বা এখানে টু হয়, এই এইটা কোনো বিষয় না, এখানে এই টুটা এটা নিচে যায় অথবা এখানে গিয়ে হাফ হয়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরীক্ষায় যদি এভাবে আসে, এটা আমাদের কস সাইন সাড়ে বাইশ ডিগ্রি সে অঙ্কটাও কিন্তু আমরা এখানে করে দিতে পারি, শুধুমাত্র যদি এভাবে আসে সাইন সাড়ে বাইশ ডিগ্রি এর মান নির্ণয় করো, শিক্ষার্থীবৃন্দ শুধুমাত্র যদি এই অঙ্কটা আসে যে সাইন সাড়ে বাইশ ডিগ্রি এর মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে শুধু এখানে কিন্তু সোয়া এগারো চায় নাই, শুধুমাত্র যদি চায় যে সাইন সাড়ে বাইশ ডিগ্রি এর মান নির্ণয় করো, তখন শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, তখন কিন্তু আমরা এইখানে এইটা সাড়ে বাইশ ডিগ্রি যখন চাবে তখন শিক্ষার্থীবৃন্দ এই কষ্টটা যখন আমাদের সাইন হয়ে যাবে টু সাইন স্কয়ারে ইকুয়াল টু ওয়ান মাইনাস কস ওয়াইজ, এই শুধু পার্থক্য, এই পার্থক্য শুধু এইটুকু হবে যে এখানে কজের পরিবর্তে যখন সাইন হবে তখন এখানে মাইনাস হবে শিক্ষার্থীবৃন্দ, এই দেখো টু সাইন স্কয়ারে ইকুয়াল টু ওয়ান মাইনাস কস ওয়াইজ টু সাইন স্কয়ারে ইকুয়াল টু এই মানটা হবে শিক্ষার্থীবৃন্দ, এই শুধু পার্থক্য, এই আমি একটু এটা সেরে দিচ্ছি, তোমরা তুলে নাও, এই এইটা তুলে নাও, আমি তোমাদের বইয়ে বিভিন্নভাবে করা, আমি কিন্তু একটা অঙ্ক দিয়ে তোমার বইয়ের কিন্তু প্রায় ছয়টা অঙ্ক একটা একেবারে দেখাই দিলাম, এজন্য আর ভিন্ন কোনো কাজকর্ম তোমাদের করতেই হবে না শিক্ষার্থীবৃন্দ, এবং রচনামূলক কিন্তু নিশ্চিত আসবে, দেখো এক কি মজা, একেবারে মজা, শুধুমাত্র সাইন ব্যবহার করবা সেখানে শুধুমাত্র একটা মাইনাস ছাড়া আর কিছুই না, এই এটা একটু শেষে করাই দিলাম, কারণ এইটা একটু কম আসে শিক্ষার্থীবৃন্দ, আগে যে পাঁচটি অঙ্কের কথা বলে দিলাম সেইটাই বেশি, সোয়া এগারো ডিগ্রির মানটাই সেটা আমাদের এসে আসে এই রচনামূলকে আসে, একটু এটা একটু কম আসে, তাই শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের অন্যান্য যে কিছু আছে আমরা পরবর্তী ক্লাসে টুকিটাকি যে সমাধান আছে, আজকে তোমাদের কিন্তু একটি অঙ্ক শিখলেই আমাদের এই অধ্যায়ে কমপক্ষে পাঁচটি অঙ্ক হয়ে যাবে, আর সূত্রগুলো যে সাব মাল্টিপল অ্যাঙ্গেলস উপগণিত কোণ, সে উপগণিত কোণের একটু ধারণা নেবা, অতি সংক্ষিপ্ত দেখবা, আর এই একটা অঙ্ক রেডি করতে পারলেই উদাহরণ বারো অনুশীলনীর বারো, তারপর অনুশীলনীর উদাহরণ বারো অনুশীলনীর দশ বোধ হয় দশ এগারো, এইটি যে চার পাঁচটা অঙ্ক আছে তা সব হয়ে গেল, তো শিক্ষার্থীবৃন্দ তো সবাইকে ধন্যবাদ, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।